আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্দুল আসলাম দাও। তো সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আর নতুন ব্লগে। তো আমরা ঢাকায় কিন্তু আসতে 3-4 দিন হয়ে গেছে, আর এর মধ্যে হলো শাশুড়ির সাথে দেখা করতে যেতে পারে নাই। হঠাৎ করে শুনি শাশুড়ি অসুস্থ, তো তার মেডিসিন নেওয়ার জন্য হলো গ্রামের বাড়ি গেছে, এবং কি আমাদের বাড়িতে যে ঘুরে আসছে, আমার শ্বশুরের কবর জিয়ারত করতে গেছে। তো কালকে রাতের বেলা হলো আমার কাকি মানে আমার শাশুড়ি আসছে, আয়েশা ওর ওদিক দিয়া ইয়ে গেছে গা হাসপাতালে গেছে গা, এই জন্য আর যাইতে পারি নাই কে। আর ভাবছিলাম কালকে দেখা করব, কিন্তু আমাদের নিয়ে ছিল আরো দুদিন আগে, কিন্তু তখন শুনি যে গ্রামে চলে গেছে। তারপর নিয়ে তো সে কালকে যাব, কালকে তো ওদিকটা সে আস্তে আস্তে লেট করছে, তো হসপিটালে চলে গেছে। তা আজকে হলো দেখলাম শুনলাম যে বাড়িতে আসে, আবার আমরা কথা বলতেছি, আবার বললো যে সবাই আসে একসাথে খাওয়া দাওয়া করে। তো আমাদের একসাথে হইতে হয়, আমি ভাবলাম যে আমি সে তো যাবো, তো শারমিন আপুকেও ডাকি। তো শারমিন আপুকে নিয়ে আমরা 4-5 জন হলো যাচ্ছি এখন শাশুড়ির সাথে দেখা করতে, কারণ শারমিন আপু হলো কাকি যে অসুস্থ হয়েছে তখন হলো দেখা করে না কে অসুস্থ হওয়ার পরে। মানে আমি শাশুড়ি আর কাকি দুটো মিলে গেলে তো পারবো, এই জন্য ডাকা আছে। কি করবা তুমি? লাগবে না, রাখো। আবদিয়া হলো যাবে, তো আবদিয়া হলো খেলনা নিতে চাইতেছে সারাফাতের জন্য, আর আবদিয়া কোনো কিছু খাইতে বসলো সারাফাতের জন্য এটা রাখবে, ওইটা সারাফাত নিবে। তারপর মোবাইলের মধ্যে একটা কার্টুন দেখলেও সারাফাত শরীফা এটা ওইটা, সারাফাতের নাম ওর অলওয়েজ মুখে থাকবে। বাবা কিনে দিছে, আচ্ছা বাবা কিনে দিছে এই ব্যাগ, বাবা কিনে দিছে আবদিয়ার এই ব্যাগ, আর বাবা কিনে দিছে। তাবদিয়া হলো খেলনা দিয়ে খেলাধুলা করতেছে, তো ঘরের মধ্যে একটু অগোছালো, তো আমরা যাই আসো। তো শারমিনা পুরো অলরেডি মানে বাসার নিচে চলে আসছে, এইদিকে লাইটটা জ্বালাই রেখে যাই। তার মেন একটা টপিক যেটা নিয়ে আসলে আমি কালকে যে একটা ভিডিও শেয়ার করছি, ভিডিওটা আরো 1 মাস আগের ভিডিও আমার, ওই তখন ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমার কানে কিন্তু গোল্ড ছিল, এই মুহূর্তে কিন্তু আমার কাছে গোল্ড নাই, সেটা কিন্তু সবাই জানেন। তো ভিডিওটা আগেই ছিল, কিন্তু আমি আসলে সুযোগ পাই নাই শেয়ার করার জন্য। ওইটা হলো আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম, তার মধ্যে আবার একটুখানি ইয়েও হইতেছিল যে ভয় পাইতেছিলাম, যেটা সত্যি যে ভাবতেছিলাম হয়তো কি কি বলে এ অনেক খুশি হয়ে গেছিল। তারপর যাইয়া আমরা টেস্ট করলাম, দেখলাম যে আর কোনো সমস্যা আছে কিনা বা কোনো ই হবে কিনা বা এই জিনিসগুলো আমরা আসলে টেস্ট করে দেখলাম, আর বাকিটা যদি কিছু হয় সেটা কিন্তু আপনারা জানাবই। আর খুশির খবর কেউ লুকিয়ে রাখে না, আর এটা তো মনে করেন আমাদের স্বপ্ন, বাচ্চা কাচ্চা হলো মানুষের স্বপ্ন, বিয়ে হয়েছে একদিন বাচ্চা কাচ্চা হবে, আলহামদুলিল্লাহ একটা বাচ্চা আছে আমাদের। তো অনেকেই কমেন্ট করতেছিলেন, তো ভাবলাম যে বইলা দিই, ভিডিও গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভিডিও গুলো হলো অনেক আগের, ভিডিও গুলো আসলে সুযোগ পাই নাই তখন, হলো অনেক ব্যস্ত ছিলাম ওটা যে শেয়ার করব। আর আপনাদেরকে হলো রেখে গেছিলাম আমার শাশুড়ির বাসায়, আমরা হলো ওই বাসায় গেছিলাম, আপনাদেরকে রেখে আমরা হসপিটালে গেছিলাম। তো অনেকেই ভিডিওটা দেখে অন্য কিছু ভাবতেছিলেন, তার মধ্যে আবার অনেকে অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছিলেন, বিয়ে হয়েছে বাচ্চা একদিন হবেই, আর এই যে আমাদের বুড়ি আছে মাসালা একটু বড় হোক তারপরে বেবি প্ল্যান করা হবে, এখন না, তারপর তার স্বপ্ন, তার জীবনে দুইটা স্বপ্ন, এক হলো বেবি আর এক হলো বাইক। ফার্স্ট কোনটা? আব্দিয়ার হচ্ছে গিয়ে বিয়ে দেওয়ার পর, আব্দিয়ার বিয়ে দেওয়ার পর বেবি নেওয়া হবে। আব্দিয়ার যদি বলে বিয়ে বসবো আব্দিয়া, এখন বর্তমানে বলে হ্যাঁ বিয়ে বসবো, আগে বলতো না শারিফা বলে যে আমি বিয়ে বলবো আমাকে বিয়ে দাও, কিন্তু আব্দিয়া বলতো না, এখন কয়েকদিন ধরে দেখি আব্দিয়া যদি জিজ্ঞেস করি আব্দিয়া বলে হ্যাঁ আমি বিয়ে বলবো, হ্যাঁ আব্দিয়া বিয়ে করবো, চলো পাত্র দেখবো আমরা, এই কাজের কাছে পাত্র আছে কিনা আমাদের ফোন করে রাখি। ওই জামাতুল্লাহ ভাই ভয় পেয়ে গেছে।
কেমন আছেন? চলো না না এখন 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 বসে 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 গিয়ে কত ওজন দেখেন কি নিয়ে যাইতেছে কি অবস্থা ভাইয়া এই তো ভালো আছেন যেটা কইছিলাম ওইটাই এই বলো মজা জম্মের মজা বাবু কয় কি এই জায়গার চিকেন বল যে মজা হে আমি আর কোন জায়গায় খাইনি আমার একদমই পছন্দ না হ্যাঁ আমি সব খাই না জঘন্য খাবার মরিচ খোলা কি মরিচ খোলা ইংলিশ মানে মরিচ খোলা বলে মরিচ খোলা বলে হলুদ কম দিছে মরিচের গুঁড়া বেশি দিছে ওই বেড়া হুক না মরিচ আটালা বাইদ্য দিছে দুজন পরামর্শ করে খায় ঘরের অবস্থা দেখেন আপিয়া সারা ফাত সারি ফা খেইলা দেখেন কি করতেছে আমরা হলো বিকেল বেলায় আসছি সারুনা পুরো আমরা সবাই আসছি ভাবি ছিল না বাসায় ভাবি হলো ভাবির বাবার বাড়িতে গেছিল এই কিছু সন্ধ্যার দিক দিয়ে হলো আসছে দুপুরের দিক দিয়ে গেছে সন্ধ্যার দিক দিয়ে আসছে এই যে ভাবি হলে যেখানে হলো পিঁয়াজ কাটতেছে আস্তে কি তো ভাবি হলো আমাদের সবার জন্য হলো রান্না বান্না করতেছে তো আমি ভাবিকে বললাম বেশি কিছু করা লাগবে না আমরা তো চলে যাব তো সামিনা পুরো চলে যেতে এসে তো বললাম যে যাই আর রাত্রিবেলা রান্না করার চাইতে এখানে হালকা পাতলা সবাই একত্রে বসে খাওয়া দাওয়া করি তো এই জন্যই যে ভাবি হলো যে রান্না ছিল মাংস রান্না আছে যে আমার শাশুড়ি রান্না করছে দুপুরে বাবু দুলাবাই খাওয়া দাওয়া করছে তো রাত্রিবেলা হালকা পাতলা খাবার খাইলেই হয় সেই জন্য ভাবির বললাম ডিম বুনা করেন আর ভাব টান দেন আর কিছু লাগবে না আর আজকে ভাইয়াও নাই কেন বড় হইয়াও নাই কি উঠো বাইয়ালাকে তুমি ঝগড়া করে না বাইয়ালে কাছে কান্দো সারাদিন বাইয়ালা সুন্দর করে খেলো নাহলে কিন্তু আর নিয়ে আসবো না ভাবির হাতে পেঁয়াজ কুচি একদম কিচি 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 হয় আমি কাইটে রেখা দিই ভাবি দেখি যে সিলা রেখা দেয় পরে কাটে যখন প্রয়োজন পরে হ্যাঁ
আর বেশি সময় লাগলে আমি হলো ডিপে রেখে দিই কিন্তু রাখলে হলো বেশি থাকে না পেঁয়াজটা কেমন যেন হয়ে যায় পানি পানি হয়ে যায় যখন তখন কাটলে ওই পেঁয়াজের স্বাদই আলাদা কিন্তু তারপর মানে সময় বাঁচানোর জন্য রান্না শর্টকাটে রান্না করার জন্য কাইটা রাখি আগে ভাগে কেন আছে যে সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে ডিম আনতে পাঠিয়েছিল তখন আনছে না এটা হলো কি যেন বলো এটা মোগলাই বলো আমি পুরি বলা ধরছি এটা হলো মোগলাই ইদান সালাদ দেন এই যে পোলাপ না এখন খাইব না এই কান্না করতেছো কেন এই যে ভাই বসেন আমরা শাশুড়ি মোগলাই আনাইছে এই বসো এই পোলাপান পার্টি বসো মানে কুলের লেগে কাহলে তো খুব আমি তার মেন কাহিনী জানি না আমি তো মাত্র আমার গুলো আসো আবদিয়া আসো আমার গুলো আসো 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 হ্যাঁ যে কুল খালি করে দিছি সবটা ছিঁড়া বিড়া হয়ে গেছে তার বলে কেউ থাকুক না আর ওই যে নাম কি নাম অনেক নাকি ওরাই চুকুন পেঁয়াজ কুচি মরিচ কুচি আবার জালে হলো করে দিছে আর ডিম ভুনাটা আমি করবো শাশুড়ি বলতেছে ডিম ভুনাটা করবো তো আসছি যেহেতু শাশুড়ি দেখতে একটু কাজ কাম করি তেমন আমি তো কাজ করি না এখানে আসলে তেমন যতটুকু মন চায় যদি হেল্প করতে পারি করি আর তেমন কাজ থাকেও না এই সংসারে ইনশাল্লাহ কাজ করব সেই দিন আসতেছে আমি যে কি কি পারি সবই দেখাবো কি কি পারি আমার না এখানে চা খাই দিচ্ছে বলে এই যে কি একটা সিরিয়াল দেখতেছি সিরিয়াল দেখি আমার চা খাই দিচ্ছে বলে আমার চা দেখে চা খাই চা দেখে চা খাই আমার সিরিয়াল দেখে এই চা খাই তুলাবার জন্য চা বাবিরা হলো ভাজা এটা পছন্দ করে না ডিম ভুনা হয়তো তো বেশি টাইম লাগে না আবার টাইম লাগেও
সময় নিয়ে রান্না করতে সময় লাগে আগুনে পাওয়ার কম দিতে কত ঘুরে গেছে এটা কি ম্যাক্স রান্না করতে হলে এমন ছিটা কত খাই বলুক কিন্তু আমি হচ্ছে গিয়া বেশি তেল পছন্দ করি মানুষ অনেক ভাবে রান্না করে ডিম তা আমি আজকে একটু ব্যবহার করবো আচ্ছা আমরা গেটটা লাগাই দিই কারণ আমাদের এখানকার জায়গা কম তো ওই যে খাবারের এখানে জুতা মুতা দেখে মানুষ মনে করবো আমরা কই বয়ে থাকি যা কইছে কইছে আমি একটা সুন্দর করে করতে চাইছিলাম আমি একটু সুন্দর করে শুনতে পারতাম আমার থেকে যদি একটু ধৈর্য নিতা যাই হোক বস আমিও পরে খাবো আমি চলে গেলে যাবো রাতে এসে খাবো লাগবে এই যে আমার বোন হলো চলে যাচ্ছে দুলাভাই চলে যাচ্ছে দুলাভাই আইসেন আপা আইসেন আর এই যে পরের বাড়ির ভোলা আইসেন পরের বাড়ির পরের বাড়ির আমরাও চলে যাবো আমরা কার জন্য ওয়েট করতেছি চলো যাও আমি একটু কথা বলে আসলে ম্যাচের কথা বলে দেই